নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 75তম স্বাধীনতা দিবসের আপনাদেরকে পারমিতার পাকঘর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রীতি। আজকে আমার রেসিপি হচ্ছে ত্রিরঙ্গা স্যান্ডউইচ। এই ত্রিরঙ্গা স্যান্ডউইচ বা ট্রাইকালার স্যান্ডউইচ কেবলমাত্র আমি আমার ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্টফুলি এই স্যান্ডউইচটা আজকে আমি বানাচ্ছি। আশা করি আজকে আমার এই অভিনব প্রয়াস আপনাদেরকে ভালো লাগবে। তো আসুন বানিয়ে ফেলি আজকে আমার এই অভিনব প্রয়াসের রেসিপি। আচ্ছা, ট্রাইকালার স্যান্ডউইচ বানাবার জন্য আমি প্রথমে এখানে 5টা সাইজ অফ ব্রেড নিয়েছি। খুব বড় সাইজের ব্রেড নয় এগুলো, আর ব্রেডের ধারগুলো দেখুন আমি কেটে নিয়েছি। এই ব্রেড দিয়েই আমি আজকে এই ট্রাইকালার স্যান্ডউইচ বানাবো। এর মধ্যে দেখুন আমি খুব হালকা হালকাভাবে, এই যে খুব কম কম পরিমাণে দেখুন, সল্টে বাটার লাগিয়ে নিয়েছি। কেননা খুব বেশি বাটার দিলে, অন্যান্য জিনিস পড়লে এটা একটু মানে একটু অয়েলি লাগবে, খেতে অতটা স্মুথ লাগবে না। সেজন্য আমি খুব অল্প পরিমাণে এই বাটারগুলো দিয়েছি। এবারে আমি একটা এরকম ফ্রেশ প্লেট নিয়ে নিচ্ছি। দেখুন, এরপরে আমি প্রথমে যেটা লাগাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে গ্রিন চাটনি। এর মধ্যে আছে গ্রিন চাটনি। আমি এই গ্রিন চাটনিটা প্রথমে একটু লাগিয়ে নেব ব্রেডের ওপরে। এই যে দেখুন, ব্রেডের ওপরে আমি এই গ্রিন চাটনিটা, এটা যে নর্মাল যে আমরা যে খাবার খাই সিঙ্গাড়া এসবের সাথে বা কচুরির সাথে যে গ্রিন চাটনি, গ্রিন চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেয়া রয়েছে। আমি লিঙ্কটা আবারও পোস্ট করে দেবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন এই গ্রিন চাটনিটা আমরা কীরকমভাবে বানিয়েছি। এটা হচ্ছে সেই গ্রিন চাটনি। প্রথমে গ্রিন চাটনির একটা এই যে লেয়ার বানিয়ে নিলাম, এই যে একটা সুন্দর একটু গাঢ় গাঢ় করে একটা গ্রিন চাটনির সুন্দর লেয়ার বানিয়ে নিলাম। মানে আমাদের যে পতাকা রয়েছে ফ্ল্যাগে, যে বেসটা নিচের রঙটা গ্রিন হয়, সেজন্য আমি গ্রিন চাটনি নিলাম। এর ওপরে আবার আমি আরেকটা ব্রেড এরকম উল্টো করে দিচ্ছি, তাহলে এটা হলো সাদা, যে মাঝখানেরটা থাকে সেটা এর ওপরে কিন্তু পুরোটাই সাদা থাকবে না। সেজন্য এটাকে একটু মোটা করার জন্য আমি আর একটা ব্রেড এর উপর থেকে দিয়ে নিচ্ছি। এই জন্য আমি 5টা নিয়েছিলাম, যেহেতু এই সাদা কালারটা একটু দেখুন প্রমিনেন্ট হয়, এই জন্য এটা একটু মোটা মতন নিলাম। এর ওপরে আমি, এটা হচ্ছে গাজর। গাজরকে আমি বেশ ভালো করে গ্রেট করে রেখেছি। এই গাজরটা আমি বেশ ভালো করে সুন্দর করে দেখুন এর উপরে আমি দিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে ত্রিরঙ্গা, আমার যে আমাদের যে স্যান্ডউইচ সেই স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। এই যে একটা সুন্দর ত্রিরঙ্গা স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে একটা সুন্দর করে বেসটা যতটা আপনারা মসৃণ করবেন ততটা কিন্তু সুন্দর দেখতে লাগবে। একটু চেপে 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 এইভাবে একটু দিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকে সহজ সরল রেসিপি, আমাদের কান্ট্রিকে রেসপেক্ট জানাবার জন্য এই ফুড আমার আজকে, যেহেতু এটা স্বাধীনতা দিবস উপলক্ষে সেটা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি, আমি ওপর থেকে গাজরে যেহেতু কোনো ফ্লেভার নেই, চাটনিতে ফ্লেভার আছে, সেজন্য আমি চাটনির ওপরে কিন্তু কিছু দিইনি। এর ওপরে আমি সামান্য একটু সল্ট, এটা কিন্তু ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট আছে, এর ওপর থেকে আমি সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার আমি উপর থেকে এরকম দিয়ে নিচ্ছি, জাস্ট ফর একটু মানে এর জন্য একটু ফ্লেভার আনার জন্য। আচ্ছা, ফ্লেভার আনার পরে একটু কালো কালো মতন হয়ে গিয়েছে, সেজন্য আমি আরও একটু বডিটা আর একটু মোটা করার জন্য এবং এই যে কালো কালো ভাবটা এলো এটাকে ঢাকবার জন্য আমি আরও একটু করে এরকম গ্রেটেড ক্যারেট কি করছি। আচ্ছা, এই যে তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি, ট্রাই কালার স্যান্ডউইচ বা ত্রিরঙ্গা স্যান্ডউইচ। এবারে আমি এটাকে প্লেটিং করে নেব। আমি একটা এরকম প্লেট নিয়েছি,
এবারে আমি এই যে ত্রিরঙ্গা স্যান্ডউইচটা বানিয়েছি, এই স্যান্ডউইচটাকে আমি প্রথমে এরকম ডায়াগোনালি, দেখুন এটা কেটে ডায়াগোনালি আমি কেটে নিচ্ছি। এই যে একটা সুন্দর ডায়াগোনালি কাটা হয়েছে, এটা এটাকে এবার আমি প্লেটিং করে নেব। এইভাবে আমি প্রথমে দুটো স্যান্ডউইচকে ডায়াগোনালি রাখছি, আর এরপরে আমি এর সাথে কমপ্লিমেন্টারি একটা চাটনি দিচ্ছি, যেটা হচ্ছে অ্যাজ ইট ইজ। প্রথমে আমি নিচে দিচ্ছি গ্রিন কালারের চাটনিটা, যেরকম আমাদের ফ্ল্যাগটা দেখতে ঠিক সেরকমই গ্রিন কালারের চাটনিটা আমি নিচে দিচ্ছি। এরপরে মাঝখানটায় দিচ্ছি আমি একটা ব্রেডের স্লাইস, দেখুন এক্সাক্ট যেরকম আমাদের ফ্ল্যাগটা দেখতে। আর ওপরে দিচ্ছি আমি ক্যারেটগুলো, মানে গ্রেটেড ক্যারেটগুলো, দেখুন এই যে এক্সাক্ট লুক লাইকে আমাদের ফ্ল্যাগ হলো। কিন্তু ফ্ল্যাগের মাঝখানে যে চক্রটা থাকে, অশোক চক্রটা, সেটা কিন্তু আমি লাগাতে পারবো না, কারণ সেটা তো খাবার, এটা তো খাবার জিনিস, তা খাবার জিনিসে আমি অন্য কিছু ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমি এর মধ্যে দেখুন একটা স্মল সাইজ চকলেট সেম কালারের আমি এটা ব্যবহার করছি। এই যে এই হলো আমার আজকে রেসিপি। কিন্তু এটাকে, আচ্ছা এটাকে আমি এইভাবেও প্রেজেন্ট করতে পারি, এই যে এরকমভাবেও প্রেজেন্ট করা যায়। এই যে তবে ভারতের জাতীয় পতাকা ছাড়া কিন্তু আমার এই রেসিপি একদম ইনকমপ্লিট। এটা বানানো জাতীয় পতাকা, কিন্তু অবশ্যই ডিউ টু রেসপেক্ট মাই কান্ট্রি আমি অবশ্যই একটা পতাকা এর ভেতরে বাউন্ড টু গি, আমি এটা দিতে বাধ্য। সেজন্য আমি এটা দিলাম, কারণ এটা আমার দেশের জাতীয় পতাকা এবং আমি আমার দেশকে রেসপেক্টফুলি এই পতাকাটা আমি দিলাম। এই হলো আমার আজকের রেসিপি 75তম স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীন ভারতকে রেসপেক্টফুলি এই রেসিপি, আমার স্বাধীন ভারতের রেসিপি, দেশের রেসিপি বা দেশকা রেসিপি আপনারা যেটাই বলেন সেটাই কিন্তু আজকে আমার এই রেসিপি। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলে নোটিফিকেশনটা। আর অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আমার সাথে, আমার চ্যানেলের সাথে, আমার রেসিপির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।